বের শহরের বুকে ভয়াবহ আগুন ট্যাংরায় ক্রিস্টোফার রোডের কারখানায় বিধ্বংসী আগুন দেখছেন সেই ছবি এই আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন কাজ করছে 3 কিলোমিটার দূরে শিয়ালদা থেকেও এই আগুন দেখা যাচ্ছে দাও দাও করে জ্বলছে ট্যাংরার এই কারখানা বিধ্বংসী আগুন লেগেছে দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে এতটায় ব্যাপকভাবে ছড়িয়েছে আগুন এতটায় বিধ্বংসী এই আগুন যে আগুনের শিখা 3 কিলোমিটার দূরে শিয়ালদা থেকে পর্যন্ত দেখা যাচ্ছে আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে আবির নিশ্চয় তোমার স্মরণে থাকবে এক মাস আগে এই ট্যাংরাতেই একটা গুদাম যেভাবে ভস্মীভূত হয়ে গিয়েছিল ফের আগুন লেগেছে ট্যাংরায় ঠিক কতটা ভয়াবহ কতটা ব্যাপক এই আগুন দেখো একেবারেই যেমনটা তুমি বলছিলে যে এক মাস আগে এই ট্যাংরাতে অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজকে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তোমাকে জানাই যে ট্যাংরায় ক্রিস্টোফার রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্র থেকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি একটি ফ্যাক্টরি সুর ফ্যাক্টরি নামে পরিচিত আশেপাশে গ্যারেজও রয়েছে এবং যথেষ্ট হিন্দি এলাকার আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে ঘর রয়েছে এবং এই অগ্নিকাণ্ডের কারণ কি সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ইতিমধ্যে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং আগুন দেখা যাচ্ছে যে আগুন এখনো পর্যন্ত জ্বলছে এবং আগুনের যে কালো ধোঁয়া সে কালো ধোঁয়া কিন্তু শিয়ালদা স্টেশনের সামনে থেকেও কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগুনের ব্যাপ্তি যথেষ্ট এবং তাদের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে আমরা যোগাযোগ করেছিলাম দমকলের সঙ্গে দমকল এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে কি থেকে আগুন লেগেছে তবে এটা বলা যাচ্ছে যে অতিরিক্ত দাহ্য পদার্থ সেখানে মজুত ছিল এবং দাহ্য পদার্থের জন্যই আগুনের ব্যাপ্তি রয়েছে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ কখন হবে সেটা নিয়েও এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে দমকল যেটা জানাচ্ছে যে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা তাদের তরফ থেকে করা হচ্ছে যাতে এই আগুন নিয়ন্ত্রণ হয়ে যায় আশেপাশে যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেটাই কিন্তু প্রাথমিকভাবে নিশ্চিত করতে হবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে কিন্তু 3 কিলোমিটার দূর থেকে আগুন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন সেখান থেকে এই আগুনের কালো ধোঁয়া দেখা যাচ্ছে ফলে আগুন কতটা জায়গা জুড়ে ছড়িয়েছে এবং কিভাবে ছড়িয়ে পড়ছে এই আগুন যদিও দমকল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে কতটা ভয়াবহ এই আগুন এই ছবি থেকে স্পষ্ট শিয়ালদা স্টেশনের থেকে দেখা যাচ্ছে যে কালো ধোঁয়ায় কিভাবে ঢেকে গেছে আকাশ এই আগুন লেগেছে ট্যাংরাতে অথচ দেখা যাচ্ছে 3 কিলোমিটার দূরে শিয়ালদা থেকে তার ধোঁয়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে